পড়াশোনার পাশাপাশি তিনি অংশ নিতেন বিভিন্ন লেখনী প্রতিযোগিতায়, কারণ লেখায় যে ছিল তার প্রাণ। শেষ বয়সে বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি লিখতেই চেয়েছিলেন শুধু, তবে তার হলো না। প্রকৃতির নিয়মেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে কথা সাহিত্যিক বুলবুল চৌধুরীকে। জন্মেছিলেন গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে 1948 সালের 16 আগস্ট। পড়ালেখা করেছেন তখনকার জগন্নাথ কলেজে। সেই সময় থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় গল্প লিখে তার সাহিত্যের প্রতি ঝোঁক বাড়ে। 1967 সালে প্রকাশিত হয় বুলবুলের প্রথম গল্পগ্রন্থ টুকা কাহিনী। এই গ্রন্থের মাধ্যমে তিনি সাহিত্য জগতে সাড়া ফেলে দেন। আত্মপ্রকাশের শুরুতেই তার এমন খ্যাতি তাকে নিয়ে যায় আরও এগিয়ে। লিখতে থাকেন একের পর এক, জয় করেন সব বয়সী পাঠকের হৃদয়। অনেকদিন ধরে ক্যান্সারের মতন ব্যাধির সাথে যুদ্ধ করে অবশেষে হেরে গেলেন তিনি। 73 বছর বয়সে 28 আগস্ট সন্ধ্যা 6টায় বাংলাবাজারের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একই দিনে তারই বন্ধু শেখ আব্দুল হাকিম বেশ কিছুদিন যাবত শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে 28 আগস্ট বেলা 1টার দিকে 74 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। একই সাথে একই দিনে দুই এই কথা সাহিত্যিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্যাঙ্গনে। তবে তারা চলে গেলেও নিজেদের যে লেখনী রেখে গেছেন তাই দিয়ে পাঠকদের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। তানজিলা খান মিম, সময় সংবাদ।